বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও, এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আমরা দুই বঙ্গের আবহাওয়ার খবর জানব। উত্তরবঙ্গে কোন কোন জেলায় কবে হবে, কতদিন বৃষ্টি চলবে, তার সঙ্গে আমরা জানব দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, কবে হবে, কতদিন চলবে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 91%, এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পারদ, গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী কিছুদিনের মধ্যে ফের বর্ষা হাজির হবে রাজ্যে, উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গেও চলবে ভারী বৃষ্টি, এমনটাই জানাচ্ছে। এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পারদ, তার জেরে গরমে হাঁসফাঁস করছে। তবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলেই আশঙ্কা করছে হাওয়া অফিস। আগামী রবিবার ও সোমবার ফের বর্ষার আগমন ঘটতে পারে রাজ্যের দক্ষিণবঙ্গে। উল্লেখ্য, উড়িষ্যায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে পারে বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 5 জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। এছাড়া মালদা ও 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে ধসের সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।